2:40 নাগাদ একেবারে সন্দেশখালী থানায় পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তার সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রয়েছেন, এছাড়াও বসিরহাট পুলিশ জেলা সুপার রয়েছেন। আরও বিস্তারিত আমাদের এ নিয়ে জানাবেন দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ। অর্থাৎ এই যে 20 মিনিট ধরে সুকান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে নিঃসন্দেহে আলোচনা চলছে, এইটা আমাদের জানাও যে ঠিক কী পরিকল্পনা রয়েছে রাজ্য পুলিশের ডিজি, এই বৈঠক সারার পর তিনি কোথায় কোথায় যেতে পারেন? তারা ছিলেন, তারা এখান থেকে বোট নিয়ে সরাসরি তারা ধামাখালি গেছিলেন, সেখান থেকে নৌকোতে বোটে করে কিন্তু রাজীব কুমারকে এখানে আনা হয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বসিরহাট এই যে সন্দেশখালী থানাতে এখানে কিন্তু আগে বৈঠক হবে। এই 14 দিন ধরে পুলিশের কাছে কি কি ধরনের অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে কোনো FIR দায়ের করা হয়েছে কিনা, এখনো পর্যন্ত কাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং আগামী দিনে এই ধরনের যে অভিযোগপত্র জমা পড়েছে সেক্ষেত্রে তদন্ত কৌশল কী হবে, সবটাই কিন্তু এখানে আজকে এই মিটিং হবে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা সম্ভাবনা যেটা জানা যাচ্ছে যে উপদ্রুত যে সমস্ত এলাকা রয়েছে যেখানে অশান্তির খবর আসছিল, সেই সমস্ত এলাকাও কিন্তু ঘুরে দেখা হবে এবং সেটা কিন্তু ঘুরে দেখতে পারেন রাজীব কুমার। এখন সবটাই কিন্তু নির্ভর করছে যে থানার ভেতরে মিটিং কী হচ্ছে, সেই মিটিংয়ের সারসংক্ষেপ কি বেরিয়ে আসে তার উপরে। আমরা দেখলাম আজকে রাজীব কুমার করার চেষ্টা করেছিলাম সন্দেশখালী ফেরিঘাটে, যখন তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি ফেরার সময় ফের বলবেন, এবং তখনই কিন্তু বোঝা সম্ভব যে তাকে তিনি আজকে এখানে আসার পরে কোনো নির্দেশ পুলিশ কর্মীদেরকে দিলেন কিনা। আমরা জানি যে সন্দেশখালী থানার সামনে টানা 2 দিন ধরে মহিলারা যারা রয়েছেন হাতে লাঠি নিয়ে, কখনো হাতে বাঁশ নিয়ে তারা কিন্তু কার্যত পুলিশের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন, এবং তারপরে কিন্তু 144 ধারা কার্যত লাগু করা হয়েছিল। এই সব বিষয় মিলিয়ে এখনো পর্যন্ত কি সিচুয়েশন হয়েছিল এবং কেন গোটা পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল, এই পুরো বিষয়টা তিনি জানবেন। এর আগেও তিনি এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তার আজকে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ থানার যে মেন গেটটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে উচ্চপদস্থ আধিকারিকদের মিটিং রয়েছে, এবং সেইখান থেকে বেরোনোর পরে যেটা তোমাকে বললাম উপদ্রুত এলাকাতে যাওয়ার কথা রয়েছে কিন্তু ডিজিপি রাজীব কুমার। এলাকাবাসীর দাবি ছিল যে বিষয়টাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে তিনজনের বিরুদ্ধে তাদের ক্ষোভ ছিল, একজনের নাম হচ্ছে শেখ শাহজাহান, দ্বিতীয় জন উত্তম সর্দার, তৃতীয় জনের নাম হচ্ছে শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরা। উত্তম সর্দার এবং শিবু হাজরা দুজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু অনেকেই যে বিষয়ে এখনো পর্যন্ত কার্যত আন্দোলন চালিয়ে যাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে, রাস্তায় পোস্টার করছে, সেটা হচ্ছে শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। শেখ শাহজাহান কেন গ্রেপ্তার করা হচ্ছে না, ইতিমধ্যে তুমি জানো কয়েকদিন আগে রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে কিছু বক্তব্য তিনি রেখেছেন, কিন্তু এলাকাবাসীর দাবি এই যে বিভিন্ন অত্যাচারের কথাগুলো তারা বলছেন, তারা সামনে আনছেন, তারা সেই অত্যাচারের কথা গত 3 দিন ধরে গত পরশু থেকে তুমি দেখেছো ক্যাম্প খোলা হচ্ছে, সেই ক্যাম্পে গতকাল পর্যন্ত 600টির ওপর প্রায় 636টি অভিযোগ জমা পড়েছে, এবং সেই যে অভিযোগ তাদের জমি কেড়ে নেওয়া, যে অভিযোগ তাদের জমি নিয়ে নিয়ে সেই জমির টাকা না দেওয়া, এবং কৃষি জমিতে একেবারে নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষির অযোগ্য করে তোলা, বা তাদের অভিযোগ রাতের বেলা মহিলাদেরকে মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে যাওয়া, তাদের অভিযোগ যেটা সেটা হচ্ছে মহিলাদের অত্যাচার করা, এবং এই যে অভিযোগগুলো করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এলাকার বাসিন্দারা তারা কিন্তু যে বিষয়ে বারবার করে বলছেন এবং পোস্টার দিচ্ছেন সেটা হচ্ছে শিবু হাজরা বা উত্তম সর্দার করলো, মূল মাথা হচ্ছে শেখ শাহজাহান, তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না, তার গ্রেপ্তারের দাবি তিনি জানিয়ে এলাকায় কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলন, সেই বিক্ষোভ, ক্ষোভ তারা কিন্তু দেখাচ্ছেন। কিন্তু এই মর্মে যে বিষয়টা পুলিশ এখন চাইছে সেটা এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে, এলাকায় যে আন্দোলন হচ্ছে, এলাকায় যে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, পুলিশের প্রতি একটা কার্যত অনাস্থা তৈরি হয়, কারণটা কি? কারণটা হচ্ছে যখন সাধারণ মানুষ অভিযোগ করেন যে পুলিশের কাছে গেলে কোনো অভিযোগ জানাতে এই শেখ শাহজাহান বা উত্তম সর্দার বা শিবু হাজরার বিরুদ্ধে, পুলিশ বলতো কি না শিবুদার কাছে চলে যাও, উত্তমদার কাছে চলে যাও, এই মর্মে কিন্তু একেবারে বিভিন্ন গ্রাম থেকে মানুষ একত্রিত হয়ে এই থানার সামনে একেবারে হাতে লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়ে। সুতরাং মানুষের মধ্যে যে পুলিশের প্রতি আস্থা সেইটাকে ফেরাতে হবেই, এবং সেই জন্য একেবারে খোদ রাজ্য পুলিশের ডিজি তিনি এসে পৌঁছেছেন সন্দেশখালী থানায়, বিভিন্ন জায়গায় থানার আশেপাশে বিভিন্ন জায়গায় সেখানে ক্যাম্প খোলা হয়েছে, পুলিশ পিকেট রয়েছে, মানুষ জানাচ্ছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, পুলিশ জানাচ্ছে কারোর কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ এসে একেবারে থানায় জানা, প্রত্যেক দিন আমরা থানায় দেখতে পাচ্ছি পুলিশের শীর্ষকর্তারা, উচ্চপদস্থ আধিকারিকরা তারা সারাক্ষণ থাকছে, কিন্তু পুলিশের প্রতি যে আস্থা, যে ভরসা, সেইটা মানুষের মধ্যে ফেরানোটাই
কিন্তু মূল লক্ষ্য এবং এলাকার পরিস্থিতি কি সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, এছাড়া পুলিশ বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার, এছাড়া কিন্তু এসডিপিও নেতৃত্বে পুলিশের শীর্ষকর্তারা তারা একেবারে, এবং যারা তদন্তকারী অফিসার থানার দায়িত্বে এই যে গোটা বিষয়টা যাদের এলাকার মধ্যে পড়ে তাদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক করছেন। সেই বৈঠক করে গোটা বিষয়ে কী পরিস্থিতি সেটা জানার পরবর্তীতে জানতে পারছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু পুলিশকে নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে পারেন এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ এই সম্ভাবনাও রয়েছে যে এই বৈঠক শেষ হওয়ার পর রাজ্য পুলিশের ডিজি তিনি একেবারে যে সমস্ত জায়গায় এই অশান্তির ঘটনা, যে সমস্ত জায়গা থেকে এই মহিলাদের নিগ্রহ নির্যাতনের অভিযোগগুলো সামনে আসছে সেই সমস্ত জায়গাতে যেতে পারেন। মূল বিষয় কিন্তু হচ্ছে পুলিশের প্রতি সাধারণ মানুষের যে হারিয়ে যাওয়া আস্থা সেইটা যাতে ফিরিয়ে আনা যায়।